আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দেখলাম ভিক্টোরিয়া স্বামীটা মন্টেনের উপরেই ভূমিকা চাচ্ছিলাম আপনাদের সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, এবং কিভাবে একটা মন্টেনের ডিজাইনটা একটা সুন্দর ভাবে একটা নতুন রূপ দিতে পারবেন তার জন্য যেটা করতে হবে আপনাকে। তো এই ভিডিও দেখার আগে আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা নামাজ পড়েন নাই ভিডিওটা ক্লোজ করে আগে নামাজটা পড়ে আসেন, তারপর ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের নিজের নামাজটা হয়ে গেল দেন ভিডিওটা দেখতে পাবেন। চলো শুরু করা যাক। এখানে ফন্ট লেখাগুলো তো আশা করি যারা একটু হলো ডিজাইন সম্পর্কে আইডিয়া তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, যেমন হচ্ছে এখানে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাই আমি এখানে নিয়ে আসছি। লেখাটা ফন্টটা নিয়েছে, জাস্ট আমি কিচ্ছু করি নাই, এই যে ফন্ট ফরম্যাট ছিল আমার কাছে, তো ওই ফরম্যাটটা আমার এখানে হলো যে ফরম্যাটটা আমার ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। আমি ডাউনলোড লিঙ্কটা দিব না, বাট আমি আপনাকে বলে দিচ্ছি, চাইলে আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে একটু ছোট করছি দেখার জন্য পেজের উপরে, কারণ অনেকগুলো এখানে, চাইলে আপনারা একটু ফাঁকা ফাঁকা করে কাজ করবেন, এবং আমি একটু বেশি নিয়ে কাজ করি, এটা এক একজনের কাজের সিস্টেম এক এক রকম, যে যে কাজটা করে মজা পাই। তো এখানে আসার পর দেখেন, এখানে জাস্ট ফন্টটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, আচ্ছা কন্ট্রোল টি দেখেন এখানে চলে আসছে, তো আমি এটাকে করে নিয়ে আসলাম আপনাকে দেখাবো বলে। সো এখানে শো করলে দেখেন ফরম্যাটটা সবকিছু শো করে হচ্ছে, এবং এইখানে যে প্লাগিং গুলো আছে আমি একটু যদি এটাকে ছোট করি, এখানে জাস্ট মাউসের কাঠারটা গোল পয়েন্টে চাপ দিলে দেখেন সেম ভাবে এটা হয়ে গেল, এটা হয়ে গেল দিলে দেন এটাকে, তাহলে আমি আর একটু ছোট করতে পারি, ছোট করে ফেলতে পারি, ছোট করে হুবহু যে এটা হতে হবে তা তো না, এখানে আমি চাইলে একটা গ্রুপ করে রেখে দিলাম, আর এখানে চাইলে শাটার স্টপে রেখে এটা আউট স্টপ করলে এটা আউট স্টপ হয়ে গেল, আর গ্রুপ করে এটাকে তাহলে আমরা গ্রুপ করে ফেললাম, দুইটাকে দুই গ্রুপ করে জাস্ট সিলেক্ট করে মিডিল অ্যালাইন, দেন মিডিল অ্যালাইন হয়ে গেল, তাহলে এই শেপটা আমরা পেইন্ট টুল দিয়ে দিতে পারি বা অ্যারো দিয়ে দিতে পারি, যেটা আপনার কাছে সুবিধা হয় আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে দিবেন। যাওয়ার পর তাহলে এটাকে আমি স্টপ নিয়ে নিলাম, এটা বেশি মোটা হয়ে গেছে তাহলে আমরা এক দিলাম, এটা কেউ দুইটা দিলে দুইটা দিতে পারেন, একটা দিলে একটা, যেটা আপনার ডিজাইনের যা আসবে সেটার উপর আপনি অ্যাড করবেন। আচ্ছা যাও, এটা হ্যাঁ এইভাবে দিলাম, গুগল হয়ে যেতে বাকি আসছে সেম ভাবে মিরর করো, মিরর বলতে এখানে ধরে নিয়ে আসলাম, এটা যদি না এক জায়গায় না হয় এখানে আপনার রোলটা ধরবেন, রোল ধরে রোলটা ধরে এখানে সিলেকশন করে এটাকে মিডল লাইন নিয়ে চলে আসবেন, এই ছিল এটা। যে কোনো এটা শুধু একটা ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনারা এই ধরনের থিম অ্যাড করবেন, তাহলে আপনাদের কাজটা ইজি হয়ে যাবে। তো আমরা আমি এখন যেটা দেখাবো আপনাকে, যে এই যে ফরম্যাটটা আমি দাঁড় করালাম, এটা আমার একটা ক্লায়েন্টের কাজ, তো আমি এটাকে একটা কপি করে রেখে দিই, দেওয়ার একটা ফাইল রেডি করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য আমি কিছু আগে থেকে সেম গুলো ফরম্যাট নিয়ে এসে রাখছি, তাহলে আমরা এই ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, কন্ট্রোল সি, যেহেতু আমার আগের করা প্রজেক্টে কন্ট্রোল ভি, এটাকে আমি একটু সরাই দিলাম, তাহলে যেহেতু এখানে আমি এটা অনেক সবুজের পাহাড়ের শেপ থাকতে পারে, এখানে যে ফরম্যাটটা আমি এখানে আনগ্রুপ করলাম। আচ্ছা এটা সম্পর্কে যদি একটু বলে রাখি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনার, এটা সম্পর্কে যদি একটু বলে রাখি তাহলে এটা যেটা করা হয়েছে, আচ্ছা এখানে যেটা করা হয়েছিল আমি দেখেন এখানে ইন্ডিভিজুয়ালি এগুলো আমি আনগ্রুপ করে দেখাই, এটা একটা গ্রুপ, আচ্ছা এগুলো ভাঙ্গা ভাঙ্গা হয়ে আছে, তো আমি একটা দেখাই, এটা একটা গ্রুপ, এইগুলো কিন্তু আরেকটা গ্রুপ, নিজে বুঝতে পারবেন যে কাজটা আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে। দেখেন এটা একটা শেপ হয়ে গেছে অলরেডি, এটা নির্ভর করবে আপনার কাজের সিস্টেমের উপরে যে কিভাবে আপনি কাজ করতে যাচ্ছেন, যেমন আমি যদি এটাকে একটু দেখাই ফেলে দিই, এই বর্ডারটা যদি আমি ধরি আউট ডিস্টার্ব করে দিই, দেখেন এখানে কিন্তু একটা অন্যরকম একটা ডিজাইন
দেখেন এখানে একটা কিন্তু কাঠামো অলরেডি দাঁড়ায় গেছে। এটা বিভিন্ন ভাবে হতে পারে, এটা একটা মডেল হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে, এখানে একটা কাঠামো এরকম। তাহলে আপনি এটা কেউ একটা ফ্রেম করে ওটাকে বানায় ফেলতে পারেন, যেমন এটা আমি দেখালাম। দেখা যাবে এখানে যদি একটা জিনিস দেখে আপনাকে যে একটা ফ্রেম চলে আসছে, এটাকে আমি ধরেন আরেকটা লোগো বানাবো। তো এটা নির্ভর করবো আপনার বিভিন্ন ভাবে। হ্যাঁ, একটা কাজ করতে গেলে অনেক থিম চলে আসে, তাহলে আপনার যেটা ভাল লাগবে সেটা ধরে দেখেন আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি এক্সপ্লোর করলাম, আনগ্রোথ থাকলে এটাকে আমি আনগ্রোথ করবো, গ্রোথ নাই। তো দেখেন আমি যে বাকি অংশগুলো চলে আসছে, এটাকে আমি যদি ফেলে দিই এরকম, আচ্ছা এটা আমি চাচ্ছি রাখবো রেখে এখানে যে পাথফাইন্ডার টুলসে আসবো। এখানে এসে আমি এটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিলাম। আচ্ছা দেখেন এখানে গ্রুপ হয়ে আছে নিচের পোর্শন সহ, তো আমি এটাকে আনগ্রুপ করবো। সিলেকশন টুল, আচ্ছা এটাও সিলেকশন হয়ে গেছে। এপাশেও দেখবো এখানে সেম হয়ে আছে, এই জন্য এখানে সিলেকশন, এটাও সিলেকশন, জাস্ট আনগ্রুপ। আচ্ছা এখানে আমি এটা রাখতে যাচ্ছিলাম, বাট এটা হচ্ছে না, আমি দেখবো কেন হচ্ছে না। এখানে আনগ্রুপ করলাম এবং এখানে আনগ্রুপ করব, তাহলে আমাদের বাইরের বর্ডারটা চলে আসবে। এখানে ভিতরে যে বর্ডারটা থাকলো সেটাকে চাইলে আমি আরেকটা রূপ দিতে পারি, পাথ চলে আসবো, পাথে এসে অফসেট পাথ যেটা সিস্টেম আছে, তাহলে আমি এটাকে আরেকটা নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি স্টপ দিব, এটাকে সিলেকশন, আচ্ছা পুরোটাকে সিলেকশন করলাম, আনগ্রুপ করবো। আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি কারণ আপনাদের যেন কোনো বুঝতে না সমস্যা না হয়। দেখেন আমি অলরেডি অলরেডি দেখেন একটা শেপ কিন্তু এখানে রেডি করে ফেলছি। হ্যাঁ, যেটা আপনার সামনেই করলাম, এখানে যে গ্রুপটা ছিল এখানে যদি মনে হয় যে সেম গ্রুপটা আপনি এখান থেকে একটা প্যাম লাইন টেনে করবেন সেটাও করতে পারেন। এখানে একটা কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে, তো চাইলে কিন্তু আমরা ক্লায়েন্টকে এই ধরনের ডিজাইন সাবমিট করেও করতে পারি। যেমন হচ্ছে এখানে আমি একটা সূর্য অ্যাড করতে পারি, সূর্য অ্যাড নাও করতে পারি, সেটা আরো হয়তো অন্য কোনো ডিজাইন আসতে পারে। আর এখানে যে ডিজাইনটা করতে চাইলাম আপনাকে এই ফ্রেমের মধ্যে, এই ফ্রেম গুলো জালি কাটিং গুলো করবেন কি করে, জাস্ট কিছু না একটা, আচ্ছা আমি একটা একটা করে দেখাই একসাথে সবগুলো করলে এত সমস্যা হবে। দেখেন এখানে এখন আমি এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এটা আমি বাদ দিব, এটা সিলেকশন করতেছি, যতটুকু ব্যাক করবো সেটা আমি আগে থেকে সিলেকশন করে নেবো, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এটা জাস্ট এইটুকু সিলেকশন করে নিবো, এইগুলো দেখেন আগে থেকে যে গ্রুপ গুলো হয়ে আছে এই জন্য এখানে একটু সময় নিচ্ছে। তো আমি এটাকে ধরে জাস্ট শেপ গুলো দিয়ে দিচ্ছি, এখানে একটা শেপ আছে, এটাকে ধরে আমি বাকিটা গ্রুপে নিয়ে নিবো, এটাকে একটা গ্রুপে নিবো। এখানে একটা এটা সিলেকশন হয়নি, এটা আমি একটা আগুনের মতো পাহাড় দেখাচ্ছে, দেখেন এটা একটা অগ্নি দগ্ধ পাহাড়। তো যেহেতু এটা একটা কালার এসে অ্যাড হবে, তো আমি এটাকে পরে নীল কালার দিয়ে দিলাম বা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, যেহেতু পাহাড় মনে হয় এটা একটা আলাদা পার্ট। তো এখানে দেখেন এটা কিন্তু অলরেডি শেষ। তো এখন আমি কি করলাম, একটা নতুন একটা রূপ বা নতুন একটা কাঠামো কিন্তু অলমোস্ট ডান। সো আমরা কিন্তু এইভাবে একটা কাজ করতে পারি, আদারওয়াইজ আরো বিভিন্ন ভাবে আপনার চাইলে শেপ গুলো, যেমন এখানে দেখেন এখানে আমি পাশ থেকে
গুলো করা আছে, সেখান থেকে চাইলে আমি কিছু যেমন এখানে একটা ফ্রেম করা আছে, ফ্রেমটাকে কাজে লাগাবো। আচ্ছা আমি এখানে এটাকে কাজে না লাগিয়ে বাট আপনি এখানে এডিট করে রাখেন। সিলেকশন হয়েছিল এটা চলে আসছে
সেগুলো তুমি সিলেক্ট করে নিতে পারবে। দেখেন এখান থেকে আমি যাচ্ছি দেন এখানে আমি করে নিলাম, তাহলে এটা হয়ে গেল এখানে। তো এটা কপি করে নিই, কপি করতে ভুলে গেছি, তাহলে এখানে সেম ভাবে কপি দিতে করছিলাম ফটো ক্লিক অন তো ডিপি গজার মোড এখানে নষ্ট করবো না, নতুন যেটা নিয়ে কাজ করবো সেটাকে সিলেকশন করে নিব। সময় লাগবে তাহলে আপনারা যেহেতু বাসায় করবেন কাজগুলো সময় লাগুক, বাট সেটাকে যত শ্রম দিয়ে কাজ করবে তত জিনিসটি মধ্যে কোনো ক্লিন হবে, হ্যাঁ, এবং এখানে দেখেন মেইন ফন্ট ক্লিক, এখানে যদি এই অপশনে চাপ দিই তাহলে গ্রুপ হয়ে যাবে, সবগুলো একসাথে গ্রুপ হয়ে গেল, জয়েন্ট হয়ে গেল, হ্যাঁ, এটা সহজে এখানে দেখেন জয়েন্ট। এখানে আমি এটা না দেখুন ট্রিম করে শুধু আমার ইন্ডিভিজুয়াল ভেঙে হয়ে গেল, মানে আমি এখান থেকে চাইলে এটা অফ করবো, এটা আউট করবো। এখানে যদি সিলেক্ট করা আছে এখানে আপনি দেখেন ট্রিম করি, তাহলে দেখেন ট্রিম হলে শুধু এই ফন্ডে যতটুকু অংশ ফন্ড গুলো আছে বাকিগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো আলাদা আছে। যদি বুঝাতে পারি তাহলে দেখেন আমি আমার যে ব্যাক অংশগুলো দেখাচ্ছে বাকিটা ওটা কিন্তু শো করতেছে। সিলেক্ট করে এটাকে আমি ফন্ট দিয়ে নিলাম এবং আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, আমি যে সাদা অংশটা নিলাম এটাকে আমি আনগ্রুপ করে নিচ্ছি, এটাকে আনগ্রুপ করে নিচ্ছি সাদা, এবং সাদা যে অংশটা নিলাম এটা এইগুলো যেগুলো আমার এগুলো গ্রুপ করা আছে সুন্দর, এইটা এবং সাদা অংশটাকে ধরে এইভাবে আমি ট্রিম করে নিতে পারি। ট্রিম করলে সুবিধাটা কি হচ্ছে দেখেন, ট্রিম করে ফেলে দিলাম, এখন এগুলো চাইলে আমি দেখে দেখে নেব কোনটা ফেলা যায়। দেখেন এখন কিন্তু আমার অলরেডি মনে হচ্ছে ওটা একটা ব্যাক পার্ট আর একটা শেপ চলে গেছে, এখান থেকে একটা নির্দেশক এখান থেকে আমি চাইলে একটা গ্রুপ করে নিতে পারি,
একটু সময় লাগবে, যে কোনো কাজের একটু সময় ধরে করবেন তাহলে কাজটা সুন্দর এবং ইউনিক হবে এবং যে কোনো মানুষের সাথে গ্রহণযোগ্য হবে। এখন এখন একটা গ্রুপ করতে যাচ্ছি, গ্রুপ করলাম এটাকে, এখানে একটা গ্রাডিয়েশন দেওয়া আছে, সব গ্রাডিয়েশনটা আমি দিয়ে দেবো। দেখেন এইগুলো সম্পূর্ণ সিলেক্ট করে কাজ করবেন তাহলে ওনার সম্ভাবনাটা খুব কম থাকবে। ওটা গেলাম, চাইলে এখন এই সেম গুলো যদি মনে করে আমি আলাদা করে নির্ভর করে আপনার ডিজাইনের উপর। হ্যাঁ, যেটা আপনি মনে হচ্ছে যে ডিজাইনটাকে কত সুন্দর করে কাজগুলো করতে পারেন, কারণ যত সুন্দর করবেন তত কিন্তু সেটার উপর গ্রহণযোগ্যতা ক্লায়েন্ট বলেন বা আপনার নিজের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা চলে আসবে। সেখানে আমি যদি হয়ে যেতে আমার কেমন লাগবে, আর নাও দিতে পারি এটা আলাদা থাকলো, ওটা একটা ভেরিয়েশন থাকলো, যেটা একদম সূর্যের স্পট ওইখান থেকে তো বের হচ্ছে, তখন সেটাকে আমি একটা ক্লায়েন্টের কাছে সাবমিট করতে পারি। আমি সবগুলো সবগুলো লোগো ডিজাইন মানে দেখানো সম্ভব না, এখানে আরেকটা দেখাতে চাইছিলাম, সময়ের কারণে দেখাতে পারবো না, এটা আরেকটা ডিজাইন করতে চাইলাম, তো একটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। তো এই ডিজাইন গুলো আমি যদি বলেন যে তার ডিসক্রিপশনে এগুলো ফরম্যাটে যদি আপনি কাজ করতে সেটাও দিয়ে দিতে পারবো। তো এটাই ছিল আজকের মতো ডিজাইনটা, কি করে আপনার একটা ডিজাইনটা স্ক্রিন করে পাবে সেটাকে সেভ করবো, পিডিএফ বানাবো কি করে সেটাও দেখাই দিই, পিডিএফ দেয় সেভ করতে এখানে সাইজ গুলো সব ধরনের ফাইল সেটা দিয়ে দিতে পারেন, আদার যে কোনো ফাইল থাকলে সেম ফাইল বা পিএনজি ফাইল দিয়ে দিয়ে দেবেন, সেম ভালো সময় ভালো করে দিয়ে রাখতে চাইলে আপনি আপনার মতো করে ক্লায়েন্ট এনে করবেন, বা যে পেজের যে সাইজ থাকবে সেম সাইজ নিয়ে নেবেন। এখানে সাত একটা আমি আট দিব সেভ করার জন্য, এখন আমি চাইলে সেটাকে ক্লায়েন্টের সাইডে দিতে পারি এবং আপনি চাইলে আপনার মতো করে সেটা বিভিন্ন ক্লায়েন্টের সাইডে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের মতো, ইনশাল্লাহ ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের ভালো লাগলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে, আর ফ্রিতে আপনাদেরকে ভালো করে ডিজাইন শেখানোর জন্য আপনাদের কিছু এক্সট্রা আরো কিছু জানার থেকে অবশ্যই আমাকে জানাবেন, চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে আরো ক্লিয়ার করে জানানোর জন্য, কারণ আমি নিজে যেহেতু ইনকাম করতেছি অনলাইন থেকে ডিজাইনের কাজ করে, তো আশা করি আপনাদের অনেক হেল্প হবে, আপনারাও ঘরে বসে ইনকাম করতে পারেন নিজের অবস্থা বসে বসে না থেকে, তাহলে আপনারা নিজেরা টিউটোরিয়াল শিখতে পারেন বিভিন্ন ভাবে শিখে নতুন নতুন ডিজাইন আইডিয়া গুলো করে আইডিয়া গুলো করতে পারবে। তো এটা ছিল শুধু অনলাইনের ডিজাইন, পুরোনো আরো যেগুলো ডিজাইন করা সম্ভব সবগুলো চেষ্টা করে আপনাদের মাঝে টিউটোরিয়াল নিয়ে আসার জন্য।